হ্যালো ইউটিউবার, বাংলাটেক চ্যানেলের পক্ষ থেকে আপনার সবাইকে স্বাগতম। তো আজ আমি আপনাদের সাথে অ্যান্ড্রয়েডের একটি খুব সুন্দর একটি অ্যান্ড্রয়েড অ্যাপ শেয়ার করব, যেটা দিয়ে আপনি আপনার ডিসপ্লেটাকে অন্যরকম করতে পারবেন। ডিসপ্লেটা বলতে আমি বরাবর আপনাদের সাথে কিছু লাইভ ওয়ালপেপার নিয়ে টিউটোরিয়াল দিই, তো এটা হচ্ছে একটি অন্যতম একটি টিউটোরিয়াল। আপনার ডিসপ্লেটার কালার এবং দেখতে সুন্দর করার জন্য এই লাইভ ওয়ালপেপারগুলো আপনার ফোনে ব্যবহার করতে পারেন। তো আপনাদের লাইভ ওয়ালপেপারগুলো ফোনে ব্যবহার করতে হলে অবশ্যই প্লে স্টোর থেকে সফটওয়্যারটা ডাউনলোড করতে হবে। প্লে স্টোরে যাবেন, এখানে আপনাকে লিখবেন, এখানে আপনি লিখবেন স্পেস ভাবলস লাইভ ওয়ালপেপার, স্পেস ভাবল লাইভ ওয়ালপেপার। এটা হচ্ছে খুব জনপ্রিয় একটি লাইভ ওয়ালপেপার আপনার ফোনের জন্য। আপনার ফোনটাকে একদম সুন্দর দেখানোর জন্য এই এই লাইভ ওয়ালপেপারগুলোকে আপনার ইউজ করতে পারেন। তো এটা আপনি ইনস্টল করবেন, আমি অলরেডি ইনস্টল করছি আমার ফোনে। তো চলুন দেখা যাক কীভাবে আপনি লাইভ ওয়ালপেপারটি ইয়া করবেন। তো সেট অ্যাজ লাইভ ওয়ালপেপার, এখানে আপনি এই অপশনটাতে সেট অ্যাজ লাইভ ওয়ালপেপার ক্লিক করবেন। ক্লিক করলে এখানে আপনার সিলেক্ট করতে বলবে, এই যে লাইভ ওয়ালপেপার আপনাকে খুঁজে, এই যে স্পেস ভাবল, এটা আপনি ক্লিক করতে হবে। সেট অ্যাজ ওয়ালপেপার দিলে আপনার এটা হয়ে যাবে। দেখতে পাচ্ছেন যে এখন আপনার ডিসপ্লেটার মধ্যে অনেক ভাবল যাচ্ছে, যা উপরের দিকে, মানে আপনার স্পেস আকাশের দিকে যাচ্ছে আর কি, এরকম। তো দেখতে অনেক সুন্দর লাগছে, এবং আপনি চাইলে এখানে এটা বাবলগুলোকে ফাটাতে পারবেন। এই যে এটা ক্লিক করলেই ইয়ে হয়ে যাবে। তা এটার মধ্যে আপনি এখানে আরও ইয়ে আছে, ওই যে কী বলে, আপনার সেটিংসে গিয়ে আপনি চাইলে আরও চেঞ্জ ইয়ার কালারটা চেঞ্জ করতে পারেন। এখানে যা আছে নাম্বার অফ বাবল, এখানে বাবল আপনি চাইলে কত পার্সেন্টগুলো দিবেন, এটা ডিফল্ট থাকাই ভালো। আরও এখানে অনেক আপনার থিমস আছে, যে ধরনের সেটস লাইভ ওয়ালপেপারে গেলে আপনার আরও সুন্দর সুন্দর কালার আছে এটার মধ্যে। ধরেন এটাতে যাব, যাওয়ার পর সেটিংসে যাওয়ার পর এখানে আপনার কালারগুলো পাবেন। কিউটি এখানে আরও আছে, তো যাই হোক, এটা অনেক সবচেয়ে বেশি সুন্দর। আপনারা এটা আপনার ফোনে ইউজ করতে পারেন, আপনার ফোনটাকে অনেক সুন্দর দেখাবে এবং দেখতে অনেক আকর্ষণীয় লাগবে আপনার ফোনটা। তো আশা করি আপনাদের ভালো লাগবে, যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওতে লাইক দিবেন, এবং আপনাদের কেমন লাগলো সেটাও জানাবেন কমেন্টস করে, এবং আমার ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন।